হাই ফ্রেন্ডস হ্যালোব্রাম সবাইকে স্বাগত এক্সাম পেয়ে আমরা কিন্তু রোজ যেরকম তিন থেকে চারটি জি কে ক্লাস আপনার করছি সেটি তোমাদের জিওগ্রাফি পল সায়েন্স এবং হিস্ট্রি ও সায়েন্স থেকে তো তোমরা রোজ কিন্তু এই ক্লাসগুলি পেয়ে যাচ্ছ এবং এই ক্লাসগুলি কিন্তু দেওয়া হচ্ছে কি রাজীব শ্রাবণের লেখা যে ফুড প্র্যাকটিস প্র্যাকটিসের পেছনে দেওয়া জি কেগুলি থেকে এবং এই ক্লাসগুলি কিন্তু তোমাদের আর পি এফ এক্সাম এক্সাম এবং ডাব্লিউ প্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি অবশ্যই সেই পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের জি কে ক্লাসটি জি দিকটা অনেকটাই উন্নত হয়ে যাবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে জানাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে ক্লাস তো শুরু হচ্ছে কি প্রথম কোয়েশ্চেন কি বলছে সৌরকল্পের উত্তাপ পাশের জায়গার তুলনায় বা দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস কম অর্থাৎ সৌরতপের কি দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস কম পাশের জায়গার তুলনায় পরবর্তী কোশ্চেন চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয় অর্থাৎ আকর্ষণে ভাটা হয় চাঁদের আকর্ষণে পরবর্তী কোশ্চেন সূর্যের বেশিরভাগ অংশ কি দ্বারা পূর্ণ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে পূর্ণ পরবর্তী কোশ্চেন চাঁদের কক্ষপত্রে কীরকম চাঁদের কক্ষপত্রে হচ্ছে উপবৃত্তকার পরবর্তী কোশ্চেন কালপুরুষ কি কালপুরুষ হল একটি নক্ষত্র মণ্ডল পরবর্তী কোশ্চেন ধ্রুবতারা আলো পৃথিবীতে এসে পৌঁছোতে কত সময় লাগে কত সময় লাগে সাতচল্লিশ বছর সময় লেগে যায় পরবর্তী কোশ্চেন বিজ্ঞানীদের অনুমান একটি নক্ষত্র জগৎ বা প্রায় দশ হাজার কোটি নক্ষত্র থাকে তাহলে কত নক্ষত্র থাকে একটি নক্ষত্র জগতে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র থাকে পরবর্তী আকাশগঙ্গার ব্যাস প্রায় এক লক্ষ আলোক বর্ষ কত ব্যাস এক লক্ষ আলোক বর্ষ পরবর্তী কোশ্চেন সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের তুলনায় একশো নয় গুণ অর্থাৎ কত গুণ একশো নয় গুণ পরবর্তী কোশ্চেন বুধ হল একটি অন্তঃস্থ গণ্য গ্রহ বুধ কি ধরনের গ্রহ একটি অন্তস্থ গ্রহ পরবর্তী কোশ্চেন সূর্যকে একবার প্রদীক্ষণ করতে বৃহস্পতি বারো বছর সময় লাগে কত বছর সময় লাগে বারো বছর সময় লাগে পরবর্তী কোশ্চেন নেপচুনের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসে পরিপূর্ণ অর্থাৎ নেপচুনে কী গ্যাস থাকে মিথেন গ্যাস পরবর্তী কোশ্চেন চাঁদে এক টানা প্রায় পনেরো দিন ধরে রাত দিন থাকে চাঁদে এক টানা কীভাবে হয় পনেরো দিন রাত এবং পনেরো দিন থাকে পরবর্তী কোশ্চেন দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হল হ্যাডলির অকট্যান্ট দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হ্যাডলির অকট্যান্ট পরবর্তী কোশ্চেন সূর্যকে একবার পরিক্রমণ করতে বুধের সময় লাগে অষ্টআশি দিন বুধের কতদিন সময় লাগে অষ্টআশি দিন পরবর্তী কোশ্চেন উল্কাপাতকে বলা হয় কি তারা খসা পরবর্তী কোশ্চেন সম্প্রতি ইউরোনাস গ্রহটির কী আবিষ্কার হয়েছে ইউরিনাস গ্রহটির কী আবিষ্কার হয়েছে বলয় আবিষ্কার হয়েছে পরবর্তী কোশ্চেন বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই কাদের নেই বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই পরবর্তী কোশ্চেন সূর্যের মোট উত্তাপে দুশো কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে পৌঁছায় অর্থাৎ কত ভাগ দুশো কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে পরবর্তী পরবর্তী সূর্যের গায়ে কালো দাগগুলি হচ্ছে কি সৌর কলঙ্ক নক্ষত্রের নিজস্ব আলো উত্তাপ আছে পরবর্তী কোশ্চেনে চলে যাব পরবর্তী কোশ্চেন কি বলছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি নক্ষত্রটির নাম হচ্ছে পক্সিমাস্টরাই পরবর্তী কোশ্চেন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন কিমি এটা কিটি হয়ে গেছে এটা কিমি হবে পরবর্তী কোশ্চেন কি বলছে বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্রহরাজ পরবর্তী কোশ্চেন বৃহস্পতির মোট তেষট্টি উপগ্রহ আছে কটি উপগ্রহ আছে তেষট্টি উপগ্রহ আছে পরবর্তী কোশ্চেন সূর্যকে পরিক্রমণ করতে শুক্রের লাগে প্রায় দুশো পঁচিশ দিন অর্থাৎ কতদিন লাগে দুশো পঁচিশ দিন পরবর্তী কোশ্চেন টাইটান হল শনি উপগ্রহ টাইটান কীচের উপগ্রহ টাইটান হচ্ছে একটি শনির উপগ্রহ পরবর্তী কোশ্চেন দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের নিকটতম গ্রহ দূরত্ব অনুসারে পৃথিবী কি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কত নিকটতম তৃতীয় নিকটতম গ্রহ পরবর্তী কোশ্চেন পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের লাগে প্রায় সাতাশ দিন কত দিন সময় লাগে একবার পরিক্রমণ করতে সাতাশ দিন পরবর্তী কোশ্চেন বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কার গ্রহের সংখ্যা বেশি উপগ্রহ বৃহস্পতি বৃহস্পতির সবচেয়ে উপগ্রহের সংখ্যা বেশি পরবর্তী কোশ্চেন পৃথিবী থেকে সূর্য প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে অর্থাৎ কত কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার পরবর্তী কোশ্চেন সৌরজগতের প্রধানতম নক্ষত্র হল সৌরজগতের বৃহত্তম উপগ্রহ বৃহত্তম উপগ্রহ কি পরবর্তী শনি গ্রহটির মোট একটি বলয় আছে 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 মোট একটি কটি পরবর্তী কোশ্চেন পৃথিবী অপেক্ষা সূর্য কত লক্ষ গুণ ভারী তিন লক্ষ গুণ ভারী পরবর্তী কোশ্চেন পৃথিবীর আয়তন বা ভূপৃষ্ঠের ক্ষেত্রফল হলো একান্ন কোটি বর্গ কিমি কত বর্গ কিমি একান্ন কোটি বর্গ কিমি পরবর্তী কোশ্চেন শুক্র হলো সূর্যের দিবতীয় নিকটতম গ্রহ শুক্র হল দিবতীয় অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় নিকটতম গ্রহ কি শুক্র পরবর্তী কোশ্চেন দূরত্ব অনুসারে সূর্যের নিকটতম বামন গ্রহ হল কি প্লুটো বামন গ্রহ হচ্ছে নিকটতম কে প্লুটো পরবর্তী কোশ্চেন প্রীতি স্তম্ভীর আকৃতি অনেকটা নাশপাতির মতো অর্থাৎ প্রীতি স্তম্ভীর আকৃতি অনেকটা কি নাশপাতির মতো পরবর্তী কোশ্চেন পৃথিবীর নিকটতম প্রতিবেশী হলো নিকটতম প্রতিবেশী গ্রহটা কি শুক্র পরবর্তী কোশ্চেন আয়তন অনুসারে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান কত আয়তন অনুসারে পৃথিবীর স্থান পঞ্চম এবং দূরত্ব অনুসারে তৃতীয় পরবর্তী কোশ্চেন মহাকাশ থেকে পৃথিবী গোল মতো দেখায় পৃথিবী কেমন দেখায় গোল মতো দেখায় পরবর্তী কোশ্চেন মঙ্গলের উপগ্রহের নাম মঙ্গলের উপগ্রহের নাম কি ডাইমোস ডাইমোস হচ্ছে মঙ্গলের উপগ্রহের নাম পরবর্তী কোশ্চেন সূর্যের নিকটতম গ্রহকে বুধ তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ক্লাসটি কিন্তু করানো হচ্ছে রাজীব শ্রাবণের লেখা ফুড যে প্র্যাকটিস বুক তার পেছনে দেয়া জি থেকে তোমরা বইটি কিনতে পারো সেখানে কিন্তু তোমাদের ফুড প্র্যাকটিস সেট সহ জিকে এবং সেখানে পেছনে ইন্টারভিউ সম্পর্কেও কিন্তু কিছু বলা আছে এবং তোমরা এই ভিডিওটি যারা দেখছো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা রোজই চারটি জি ক্লাস এছাড়াও তোমরা ফুড এসআর একটি প্র্যাকটিস সেট জিকে পেয়ে যাচ্ছ এবং তোমাদের এগুলি কিন্তু আর পি এফের এর এক্সাম ফুড এসআর এক্সাম এছাড়াও ডাবলি বিস এস জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে ধন্যবাদ